নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের পুমলিয়া এলাকায় জমি বিবাদের জেরে প্রতিবেশী এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের বৃদ্ধ বৃদ্ধা সহ এক যুবক গুরুতর আহত হয়েছে। যুবক সাহেব মণ্ডল অভিযোগ করেন, তাদের জমিতে গাছের পাতা পড়া নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির সাথে ঝামেলা হয়। তার আরও অভিযোগ, রবিবার রাতে ওই পরিবারের এক যুবক মদ্যপ অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে ঠাকুমা, দাদু ও তাকে আক্রমণ করে। আহত সাহেব মণ্ডল, দাদু ও ঠাকুমাকে তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাহেব মণ্ডল জানান, অভিযুক্তের বিরুদ্ধে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মত্তত খেয়ে এসে আমাদেরকে মারধর করেছে। দাদু ঠাকমা আমাকে হেঁচুতে কেটে দিয়েছে, ঠাকমার কেটে দিয়েছে, আমাকে কেটে দিয়েছে। কারা করলে? ওরা শুভ মণ্ডল, অরূপ মণ্ডল আর হচ্ছে তন্ময় মণ্ডল। কি হয়? তন্ময় বিশ্বাস। কি হয় আপনাদের? আমাদের কেউ হয় না। আচ্ছা, পাড়া প্রতিবেশী। ওরা পাড়া প্রতিবেশী? হ্যাঁ, একটু দূরে বাড়ি। ওরা এসে আক্রমণ করেছে আমাদের উপর। আচ্ছা, রাত্রে কাকে ঠাকমাকে কম মেরেছে, আমাকে কম মেরেছে আর দাদুকে খুব মারা মেরেছে। আমি উঠে ঠাকাতে গেলাম, আমার একাতে কোপ চলে গেল, ঠাকমার হাতে কেটে দিয়েছে, সেলাই মেলাই পড়েছে। বাড়িতেই, পুমলিয়াতে এরকম অসন্তুষ্ট একটা ব্যাপার, এসে আমাদের উপর হামলা কেন করলো আমরা এটা প্রশাসনের কাছে জানাতে চাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।